আজ আম্বাসা মহকুমার অন্তর্গত ডলুবাড়ি গেইটে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ছাত্রছাত্রীরা নানান সাজে সুসজ্জিত হয়ে এই র্যালিতে অংশগ্রহণ করে। জাতীয় পতাকা হাতে এই শোভাযাত্রায় পায়ে পা মিলিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। সেই সাথে সকলের প্রতি আহ্বান জানানো হয়, হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে যেন প্রত্যেকে সামিল হয় এবং নিজেদের বাড়িঘর ও কর্মস্থল জাতীয় পতাকা উত্তোলন করে। আগস্ট আমরা ভারত অখণ্ড ভারত দিবস হিসেবে আমরা সবাই পালন করতে যাচ্ছি, তো সেই সচেতনতা উপলক্ষে আমরা একটা আমাদের ডুলবাড়ির গেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটা র্যালি অনুষ্ঠান হতে চলছে, আর তার সঙ্গে আমাদের এনএসএস ক্যাম্পের দলও আমরা সবাই একসাথে আমরা র্যালিতে অংশগ্রহণ নিতে চলছি। তো তাছাড়া আজকে হর ঘর তিরঙ্গা উপলক্ষেও আমরা সব একসাথেই আমরা তার র্যালি করতে চলছি। আমরা এই র্যালি প্রোগ্রামের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে যাতে আমাদের সেই হর ঘর তিরঙ্গা তা পালন করা হয়, উত্তোলন করা হয়, সবাই যাতে আমরা এক ভারতবাসী, এক মত, এক ঐক্য, সেই মত নিয়ে আমরা চলতে পারি, সেই বার্তা আমি পৌঁছে দিতে